এখন আমি রান্না করছি ওলের ডালনা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ব্রাউন করব না, জাস্ট একটু সাদা হবে। এখন আমি দিয়ে দেবো ওলগুলো, দিয়ে দিচ্ছি খুব সহজ ভাজা ভুজি, কোনো কিছু ঝামেলা ছাড়াই সুন্দর ওলের ডাল। নাড়াচাড়া করে দেবো, ওলে একটু তেল বেশি দিতে হয়, ওলটা তেল বেশি টানে। আমি কোনো গোটা মশলা ফোড়ন দিইনি, আমি নামানোর আগে শুকনো মশলা দিয়ে নামিয়ে দেব। খুব সামান্য হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যখন তাড়াহুড়া ব্যস্ততা থাকে সেই সময় যদি এইভাবে রান্না করা যায় খুব সহজে রান্না হয়। ওর ভাত তেল লাগে না, পেঁয়াজ রসুন খুব বেশি মশলাপাতি কষাতেও লাগে না, সুন্দর হয়ে যায় রান্না। সুন্দর একটা দল ঘুরে নিয়ে যাচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, পরে টেস্ট করে দেখব, যদি লাগে তাহলে দেব। এক চামচ ছোট, এক চামচ দু চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দেড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা খুব ঝাল। এরপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি, দিয়ে দিলাম দু চামচ। এবার আমি একটু নাড়াচাড়া করব, সবসময় এই যে কষে ভেজে সুন্দর করে রসিয়ে রান্না করতে হবে, সেই রান্নাতে যে খুবই স্বাদ হবে তার কিন্তু কোনো মানে নেই। এমনি করে দেখবে ব্যস্ততার সময় খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম,
কাকুদের নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু ভাজা গুঁড়ো মশলা এক চামচ দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রং হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন মাংস কষানো হচ্ছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম, গরম জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ওটা যেহেতু একটু বেশি, সেই জন্য জলটাও বেশি দিলাম। এবার আমি আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো ফুট জাল হতে দেবো। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি আবার। ফিরে আসছে 5 মিনিট পরে, এবার দেখি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু ওল সেদ্ধ হতে একটু সময় নেয়। ওলটা খুবই ভালো, এবার খুব সামান্য মিষ্টি দিয়ে দেবো। সবসময় দিই না আমি, খুব সামান্য চিনি দিয়ে দিলাম। মরগের ডালা, ডালনা কমপ্লিট, একটু ভাজা মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে ফেলবো। বেশি তেল মশলা কিছুই লাগলো না। আপনারা এইভাবে লাটি কচু, এমনি কচু, ছোলা কচু সব রান্না করতে পারেন। এতে একদম মাংসের ঝোলের মতো হয়ে গেল আমার ঝটপট মাংসের সাথে পোলের ডালনা কমপ্লিট। এবার আমি রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে কমেন্টস করো। বাই।